দপ্তর সূত্রে খবর, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রধানত মেঘলা আকাশ, ফলে দিনের টেম্পারেচার যেটা অনেকটা বেড়ে গেছিল সেটা কিছুটা কম থাকবে মেঘলা থাকার কারণে। তারপর 4 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের স্প্রেড এবং ইন্টেন্সিটি। তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের এর মধ্যে ইন্টেন্সিটি থাকার সম্ভাবনা থাকছে। 4 তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে 4 থেকে পরবর্তী 2-3 দিন কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনেরই ইন্টেন্সিটি থাকার সম্ভাবনা থাকছে। 4 তারিখ নাগাদ উত্তর দক্ষিণ 24 পরগনা অর্থাৎ সমুদ্রের কাছাকাছি এলাকা, মেনলি এই দুটো জেলায় 2-1 জায়গায় হয়তো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা, 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা 4 তারিখ। এছাড়া অন্যান্য জেলাগুলোতে মেনলি হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ, মেনলি হালকা ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। উত্তরবঙ্গের জন্য আগামী 3-4 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 3 তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো। এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 তারিখ। এছাড়া প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা উত্তরবঙ্গে। পশ্চিমী জেলাগুলো পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত মেনলি আগামী 2 দিন যদি বলা হয় 2 থেকে 3 তারিখ মেনলি হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সব জায়গায় হয়তো থাকবে না বৃষ্টিপাত। তারপর 4 থেকে পরবর্তী 2-3 দিন পশ্চিমের জেলাগুলোতেও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ, এই হালকা থেকে মাঝারি এর মধ্যে ইন্টেন্সিটি থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা যেটা অনেকটা বেড়ে গিয়েছিল মেঘলা থাকার কারণে কিছুটা কম থাকবে তাপমাত্রা, তবে আর্দ্রতা যেহেতু বেশি রয়েছে ফলে স্বস্তিটা থাকবে আর্দ্রতার কারণে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও যেহেতু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ফলে তাপমাত্রা খুব বেশি থাকবে না। সেই মৎস্যজীবীদের জন্য মেনলি যেটুকু রয়েছে আগামী 3 দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, সেটাও মেনলি পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে। এই দিকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী 3 দিন। পুজোর আগের পিরিয়ডটা মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আর পুজোর পিরিয়ডটাতেই এই সময় প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত যা রয়েছে সেটাই। বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেরকম থাকবে না, মেনলি পুজোর পিরিয়ডটাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ 2 জায়গাতে পুজোর পিরিয়ডটাতে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেরকম থাকবে না, বিক্ষিপ্ত ভাবে, অর্থাৎ সব দিন হয়তো হবে না সব জায়গায় বৃষ্টি, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি সম্ভব। পরে আবার আপডেট দেওয়া হবে। সিস্টেম যেটা বলা হলো সেটা এই 4 তারিখেই একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, যার প্রভাবে পরবর্তী 2-3 দিন কিছুটা বাড়বে বৃষ্টিপাত। তারপর এটা বেড়ে গেলে আবার এই সিস্টেমটা কেটে গেলে তখন আবার বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা। এর মধ্যে কোনো সিস্টেম নেই এখনো পর্যন্ত, সেরকম কিছু নেই ইন্ডিকেশন।